হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের অসাধারণ একটি টিনশেড বাড়ির ডিজাইন। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 26 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িটি টোটাল 494 স্কোয়ার ফিটের মধ্যে করা। এর মধ্যে 3টা বেডরুম, 2টা মেন বেডরুম, 1টা বারান্দার মতো পকেট রুম, 1টি কোলামেলা বারান্দা। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 26 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টি কোলামেলা বারান্দা। তো বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন গেট। প্রথমে এই গেট দিয়েই রুমে প্রবেশ করতে হবে। তারপর 2টা মেইন বেডরুম, 1টা বারান্দার মতো পকেট রুম, আর এটা হলো বারান্দা। তো বারান্দার ডিজাইনটা এরকমভাবে করা হয়েছে, অনেকটা কোলামেলাভাবেই বারান্দার ডিজাইনটা করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার ডিজাইনটা দিতে পারবেন। তারপর বন্ধুরা, চলুন দেখি আসি বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখুন। তারপর এটা হলো বারান্দার মেইন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। তো এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার মধ্যে একটা পকেট রুম দিতে পারবেন। তারপর বন্ধুরা, চলুন দেখি আসি 2টা মেইন বেডরুমের ডিজাইন কীরকম হবে। তো পুরো ভিডিওটি না টেনে দেখেন, তাহলে মেইন বেডরুমের ভিতর ডিজাইনটি কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তারপর বন্ধুরা, 2 পাশে 2টা মেইন বেডরুম। তো চলুন দেখি আসি মেইন বেডরুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। তো এটা হলো কর্নারের একটা মেইন বেডরুম। এই বেডরুমের মেইন দরজা, এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। তো এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, জানালাতে কাঠের জানালা দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে সেম কাঠের জানালা দিতে পারেন বা স্টিলের জানালা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই রুমের ভিতরে ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ডিজাইনটা দিতে পারবেন। উপরে শ্যাল দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে শ্যালও দিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, চলুন দেখে আসি অপর রুমের ডিজাইনটা কীরকম হবে। তো বন্ধুরা, এটা হলো অন্য একটা রুম। আর এটা হলো এই রুমের মেইন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। তো এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ডিজাইনটি করতে পারবেন। তো গ্রামের মধ্যে অন্য একটা কোলামেলাভাবে রুমগুলা করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই বাড়ির ডিজাইনটি করাতে পারবেন। আর অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বা রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, যেন ভবিষ্যতে ভালো হয়। তো বন্ধুরা, দেখতেছেন যে এই বাড়ির ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই বাড়ির ডিজাইনটি করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।